কাজগুলোকে আমরা দুই ভাগে। প্রতিদিন সকালে নির্ধারিত সময় বাড়িতে ফোন, ট্যাব, পিসি কিংবা ল্যাপটপ নিয়ে বসে সামিয়া, লাবিব, শাওন, জিত, প্রাপ্তি, নাফিস তৈরি করে তো জুম কিংবা ফেসবুক লাইভ ব্যবহার করে ক্লাস নেন শিক্ষকরা। এতে সুফল পাচ্ছে শিক্ষার্থীরা। অনলাইনে ক্লাস করতে আমার খুবই ভালো লাগে এবং বাড়িতে যেগুলো কাজ দেয় সেগুলো করতেও আমার ভালো লাগে। এর ফলে যতটা ক্ষতি হওয়ার কথা ততটা ক্ষতি হচ্ছে না, অনেকটা আমরা পুষিয়ে নিতে পারছি। এই কার্যক্রমটা চলাকালীন মেয়ের মানে পড়াশোনার যে তার একটা নিজস্ব, তার যে পড়তে হবে বা মেয়েটা দেখতে হবে এই আগ্রহটা, এটা কিন্তু আমার বলতে হয় না, এটা তার নিজে থেকেই এই কার্যক্রমটা সে করে যাচ্ছে। শুধু অনলাইন নয়, সংসদ টিভির মাধ্যমেও চলছে পাঠদান। এতে অংশ নিচ্ছে পঞ্চম থেকে মাধ্যমিক স্তরের এমন অনেক শিক্ষার্থীও। জানার সুযোগ যদি আমার সাথে থাকতে হয় তাহলে আমার জন্য আরো ভালো হতো তো, কিন্তু টেলিভিশনে আমি নিয়মিত অনুষ্ঠান দেখি। এই অনুষ্ঠানটি যে ভাইরাস চলে যাওয়ার পরে যে বন্ধ হয়ে যাক সেটা আমি চাচ্ছি না। আমি চাচ্ছি এটা রেগুলেটিভ ভাবে রাখলে আর চালু রাখলে আমাদের ছেলেমেয়েদের ক্ষেত্রে খুব উপকৃত হয়। তবে বঞ্চিত হচ্ছে গ্রামাঞ্চলের সোয়াইব ও মেহরিনের মতো শত শত শিক্ষার্থী, যাদের অধিকাংশের নাগালে নেই কোনো স্মার্টফোন, কম্পিউটার বা টিভি। আমাদের কিন্তু সকলের মোবাইল ফোন, ল্যাপটপ এগুলো সুবিধা নেই, সেক্ষেত্রে আমরা কিন্তু এই ক্লাসগুলো পাচ্ছি না ঠিকভাবে। ল্যাপটপ, স্মার্টফোন থাকলেও ইন্টারনেট কানেকশন অভাবে তারা হয়তো বা সেই ক্লাসগুলো দেখতে পাচ্ছে না। অনলাইনের যেগুলি আমি দেখাইতে পারতেছি না বাচ্চাদেরকে, কিভাবে দেখাবো, অনেক খরচ। জেলার সকল কেবল টিভি অপারেটরদের এক নির্দিষ্ট একটি চ্যানেলে কেবল টিভির আওতায় নিয়ে আসতে পারে, তাহলে সারা জেলার শিক্ষার্থীরা, বেশিরভাগ শিক্ষার্থীরা এই ক্লাসগুলো পাবে এবং তারা উপকৃত হবে। প্রয়োজনীয় সরঞ্জামাদি না থাকা সহ পাঠদানে নানা সীমাবদ্ধতা রয়েছে অনেক শিক্ষকেরও। এখানে ক্যামেরা রাখা স্ট্যান্ড, তারপরে একটা মানে মাইক্রোফোন, অনেক কিছু ব্যাপার আছে এখানে। প্রত্যেক শিক্ষক প্রচণ্ড পরিশ্রম করে এগুলো ম্যানেজ করছেন, কেউ করতে পারছি না আমরা। আমাদের যে নেট খরচ হচ্ছে এটা আমরা সবাই পার্সোনালভাবেই বিয়ার করছি। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় যদি আমাদের দিক থেকেও একটু এগিয়ে আসে তাহলে হয়তো আরও এটা অগ্রগতি লাভ করবে। সমস্যা সমাধানে নানামুখী আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। শিক্ষকরা যে পড়াটা শিক্ষার্থীদেরকে দিচ্ছেন এবং তার যে রেসপন্স যেভাবে পাচ্ছেন, এইভাবে তারা কিন্তু একটা মূল্যায়নের কথা আমরা বলেছি। যখন স্কুল খুলবে সেই মূল্যায়নকে কাজে লাগিয়ে আমরা চিহ্নিত করব কোন শিক্ষার্থী কোন বিষয়ে কি পরিমাণ পিছিয়ে আছে। মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে স্মার্টফোন কার্যক্রম চালু হবে এবং স্মার্টফোন যখন গরিব শিক্ষার্থীর মাধ্যমে দেওয়া হবে, শিক্ষার্থীর মাঝে দেওয়া হবে, তখন তারাও এই ক্লাসগুলো দেখতে পারবে। করোনা মহামারীর কারণে গেল মার্চ থেকে বন্ধ আছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। 29 মার্চ থেকে সংসদ টিভির মাধ্যমে পাঠদান কার্যক্রম সচল রাখার উদ্যোগ নেয় সরকার। পাশাপাশি অনলাইনে শিক্ষার্থীদের পড়ানো শুরু করেন অনেক স্কুলের শিক্ষকরা। নাদিয়া আফিন, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।